আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মুসলিমদের ফাঁসিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমদের ফাঁসিয়েছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনৈতিক পীরজাদা আব্বাস সিদ্দিকী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এক জনসভায় গতকাল বুধবার সংযুক্ত মোর্চার অন্যতম শরিক নেতা আব্বাস মমতাকে ইঙ্গিত করে বলেন, কোথাও কিছু নেই, মহরমে দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিল। কোন মুসলমান বলেছিল তোমাকে মহরমে বিসর্জন বন্ধ করতে? কে তুমি বিভাজনের বীজ পুঁতলে? কেন তুমি সমাজে ফাঁসিয়ে দিলে মুসলমানদের? তোমার এই নাটকবাজির জবাব আমরা দেব। ওই জনসভায় আব্বাস আরও বলেন, পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে ইমাম ভাতা চালু করলেন, তাতে আমাদের হিন্দু ভাইয়েরা মনে করলেন মমতা শুধু মুসলমানদের হয়ে গেছেন, মমতা খাতুন হয়ে গেছেন, তাতে সমাজের সাম্প্রদায়িক পরিবেশ তৈরি তো হলো। এরপর মমতাকে কটাক্ষ করে আব্বাস বলেন, কিন্তু ওসব করে মুসলমানদের লাভের লাভ কি হলো? ইমামের ঘরে ছেলেমেয়েরা কি চাকরি পেল? মুসলমানদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষায় কর্মসংস্থানের সুবিধা হলো? হলো না, শুধু বোকা বানালো। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।